নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এবার রাহু হতে চলেছে মেহেরবান, যার ফলে এই সাত রাশির জাতক ও জাতিকাদের মাটি ফুঁড়ে টাকা আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন কোন দিক থেকে এই অর্থ আসার সম্ভাবনা রয়েছে এবং কোন সেই সাত শোপাকুশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শশীঘ্র। রাহু হতে চলেছে মেহেরবান, যার দরুন এই সাত রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে মাটি ফুঁড়ে টাকা আসতে চলেছে। অর্থাৎ এই রাহুর অর্থ মাটি ফুঁড়েই আসে, অর্থাৎ হঠাৎ করে আসে। আর যাকে এই রাহু টাকা দেয়, তাকে কিন্তু মালামাল করে দেয়। তার জন্য আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তাই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছক দেখিয়ে নিতে পারেন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলির উপর রাহু হতে চলেছে মেহেরবান। তার আগে আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই সাত রাশির জাতক জাতিকারা কোন কোন দিক থেকে অর্থ পেতে পারেন। বেসিক্যালি রাহু যে ধরনের অর্থ দেয়, সেটা দেয় হঠাৎ করে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ হঠাৎ করে যে কোনো জায়গা থেকে কিন্তু অর্থ আসে। আর এই হঠাৎ করে অর্থ কীভাবে আসে? এই হঠাৎ করে অর্থ আসে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, ট্রেডিং থেকে, এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ আসে। তবে একটি বিষয় আমি জানিয়ে দিই, রাহুর অর্থ স্টে আপ করে না। অর্থাৎ রাহুর অর্থকে আপনি কখনোই ধরে রাখতে পারবেন না। এই অর্থ যেভাবে আসে ঠিক সেভাবেই কিন্তু বেরিয়ে যায়। উল্টো দিকে শনির অর্থ কিন্তু আপনারা স্টে আপ করতে পারবেন, কারণ শনি ধীরে ধীরে অর্থ দেয় এবং সেটা স্টেবল অর্থ দেয়। কিন্তু রাহু স্টেবল অর্থ দেয় না, এটা হঠাৎ করে আসে এবং হঠাৎ করে চলে যায়, ঠিক ঝড়ের মতো। আমি এই ভিডিওর শেষ পার্টে আপনাদেরকে কিছু সিমটমের কথা বলবো, যে সিমটমগুলো জানলে আপনারা ঘরে বসেই বুঝে যাবেন আপনার জন্মছকে রাহু গ্রহ শুভ রয়েছে কি না। এবার আসুন আমি আপনাদেরকে সেই সৌভাগ্যশালী সাতটি রাশির নাম একে একে উল্লেখ করতে চলেছি, যে রাশিগুলি রাহুর মেহেরবান হওয়ার ফলে মাটি ফুঁড়ে টাকা আসতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা আগামী দিনগুলির মধ্যে রাহুর দোয়ায় মাটি ফুঁড়ে টাকা আসতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে যে অর্থকষ্ট রয়েছে, সেই অর্থকষ্ট কিন্তু অনেকখানি মিটতে চলেছে। এবার প্রশ্ন আসলো, আপনারা কোথা থেকে এই অর্থ পাবেন? যারা শেয়ার মার্কেটে টাকা লাগান, তারা কিন্তু এই অর্থ পেতে পারেন। এছাড়াও যারা ট্রেডিংয়ে টাকা লাগান, তারাও কিন্তু এই অর্থ পেতে পারেন। এছাড়াও যারা লটারি কাটেন, তারাও কিন্তু এই অর্থ পেতে পারেন। এছাড়াও শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে পারেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের উপরেও রাহু হতে চলেছে মেহেরবান, যার দরুন আপনাদের জীবনেও মাটি ফুঁড়ে টাকা আসতে চলেছে। আর এই অর্থ লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে এবং ট্রেডিং থেকে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী দিনগুলির মধ্যে এই অর্থ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যাদের রাহু গ্রহ শুভ নেই, তাদেরকে আমি কখনোই সাজেস্ট করব না আপনারা এই সমস্ত জায়গায় টাকা লাগান। এরপর যে তিন নম্বর রাশির কথা আমি বলবো,
সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী দিনগুলির মধ্যে রাহুর দোয়ায় মাটি ফুড়ে টাকা আসতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে হঠাৎ করে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। আর এই অর্থ কোথা থেকে আসবে? এই অর্থ আসবে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, এই সমস্ত জায়গা থেকে কিন্তু এই অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনারা শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন। তবে আমি একটি কথা আপনাদেরকে জানিয়ে দিই, আপনার নিজস্ব জন্মছকে যদি রাহুগ্রহ শুভ অবস্থায় না থাকে তাহলে আমি কখনোই বলবো না আপনারা এই সমস্ত জায়গায় টাকা লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী দিনগুলির মধ্যে রাহুর দোয়ায় মাটি ফুড়ে টাকা আসতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনেও হঠাৎ করে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। আর এই অর্থ লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা ট্রেডিং করেন তারাও কিন্তু এই অর্থ পেতে চলেছেন। তবে আমি একটি কথা আপনাদেরকে জানিয়ে দিই, আপনার নিজস্ব বার্থ চার্টে যদি রাহুগ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে আপনারা কখনোই এই সমস্ত জায়গায় টাকা লাগাবেন না, যেক্ষেত্রে আপনার টাকা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই রাহুর দোয়ায় আগামী দিনগুলির মধ্যে মাটি ফুড়ে টাকা আসতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনেও হঠাৎ করে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। আর এই অর্থ লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা ট্রেডিং করেন তাদের ক্ষেত্রেও এই অর্থ আসতে চলেছে। তবে আমি একটি কথা জানিয়ে দিই, আপনার নিজস্ব জন্মছকে যদি রাহুগ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে আপনারা কখনোই এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই রাহুর দোয়ায় আগামী দিনগুলির মধ্যে মাটি ফুড়ে টাকা আসতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনেও হঠাৎ করে অর্থ লাভ হতে চলেছে। আর এই অর্থ লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে এবং ট্রেডিং থেকে আসার সম্ভাবনা রয়েছে। তবে আপনার নিজস্ব জন্মছকে যদি রাহুগ্রহ শুভ অবস্থায় না থাকে তাহলে আমি কখনোই সাজেস্ট করব না আপনারা এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করুন, সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে লাস্ট এবং অন্তিম রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী দিনগুলির মধ্যে রাহুর দোয়ায় মাটি ফুড়ে টাকা আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনেও হঠাৎ করে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর এই অর্থ লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে বা শেয়ার মার্কেট থেকে আসতে চলেছে। এর পাশাপাশি এই সময় আপনারা শ্বশুরালয় থেকেও কিন্তু অর্থ বা সম্পত্তি পেতে পারেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার নিজস্ব বার্থ চার্টে যদি রাহুগ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে আপনারা কখনোই এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করবেন না, সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল সৌভাগ্যশালী সাত রাশি, যে রাশিগুলি রাহুর দোয়ায় অর্থাৎ রাহুর মেহরবান হওয়ার ফলে আগামী দিনগুলির মধ্যে মাটি ফুড়ে টাকা আসতে চলেছে। এবার আসুন আমি আপনাদেরকে একটি সিমটমের কথা বলবো, যে সিমটমের মাধ্যমে আপনারা ঘরে বসেই বুঝে যাবেন আপনার জন্মছকে রাহুগ্রহ শুভ রয়েছে কি না। যদি আপনার মামার বাড়ির সাথে সম্পর্ক ভালো থাকে এবং শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো থাকে তাহলে বুঝে যাবেন আপনার জন্মছকে রাহুগ্রহ শুভ রয়েছে। আর যদি এই দুই জায়গায় সম্পর্কের কোনো অবনতি থাকে বা সম্পর্ক ঠিকঠাক থাকে না সেক্ষেত্রে আপনি কনফার্ম হয়ে যান আপনার জন্মছকে রাহুগ্রহ শুভ অবস্থায় নয়। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।